পৃথিবীর মানচিত্রের প্রায় এক তৃতীয়াংশ জায়গা জুড়ে থাকা দেশটির নাম রাশিয়া। পশ্চিমে বাল্টিক সাগর থেকে শুরু করে পূর্বে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত রাশিয়া প্রায় পুরো দক্ষিণ আমেরিকার সমান। ইউরোপের নরওয়ে এবং এশিয়ার উত্তর কোরিয়ার মতো 14টি দেশের সাথে রাশিয়ার সীমানা রয়েছে। রাশিয়া এতটাই বড় যে এখানে রয়েছে 14টি ভিন্ন টাইম জোন। এটি বিশ্বাস করা কঠিন যে এত বড় দেশের এমন একটি জায়গা আছে যা ইউরোপের ভেতরে অবস্থিত এবং যেটা খুঁজে বের করা মুশকিল। এই জায়গাটির নাম কালিনিনগ্রাদ। এইচআরএম ক্লিপসের আজকের গল্প ইউরোপের বুকে একখণ্ড ছোট্ট রাশিয়াকে নিয়ে, যার নাম কালিনিনগ্রাদ। কালিনিনগ্রাদ রাশিয়ান ফেডারেশনের এক্সক্লেভ, যা 370 কিলোমিটারেরও বেশি স্থল ভাগ দ্বারা রাশিয়া থেকে বিচ্ছিন্ন। এটি তিন দিক থেকে পোল্যান্ড ও লিথুনিয়া এবং একদিক থেকে বাল্টিক সাগর দ্বারা বেষ্টিত। এখানে প্রায় 10 লক্ষ রাশিয়ান বাস করে। রাশিয়ান ভূখণ্ড থেকে কালিনিনগ্রাদে যেতে হলে কমপক্ষে অন্য দুটি দেশের মধ্যে দিয়ে যেতে হয়, অথবা বাল্টিক সাগর এবং ফিনল্যান্ডের উপসাগর পেরিয়ে সেন্ট পিটারবার্গসের দিকে ফেরি বা বিমানে যেতে হয়। আসলে কালিনিনগ্রাদ জার্মানির বুকে ইউরোপীয় ইউনিয়নের মাঝখানে একটি রাশিয়ান আউটপোস্ট, যেখান থেকে রাশিয়ানরা পুরো ইউরোপের ওপর নজরদারি করে। কালিনিনগ্রাদের সমুদ্র বন্দরটি রাশিয়ার কাছে স্ট্র্যাটেজিক্যালি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি রাশিয়ার একমাত্র বন্দর যেখানে বছরের কোনো সময়ই বরফ জমে না, অর্থাৎ রাশিয়ানরা সারা বছর এটি ব্যবহার করতে পারে। এখানে রাশিয়ান বাল্টিক ফ্লিটের সদর দপ্তর রয়েছে, তাই এটি বিপুল সংখ্যক রাশিয়ান নৌ ও সেনা সদস্যদের আবাসস্থল। এখানে মোতায়েন রয়েছে রাশিয়ান ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ইস্কান্দার এম, যা দিয়ে ইউরোপের যে কোনো শহরে পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা সম্ভব। কিন্তু ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে চিন্তার বিষয় কালিনিনগ্রাদ নয়, সবচেয়ে বড় চিন্তার বিষয় হল কালিনিনগ্রাদ ও বেলারুশের মধ্যে 65 কিলোমিটার প্রশস্ত একটি করিডোর। এই 65 কিলোমিটার হল একমাত্র স্থলপথ যা 3টি বাল্টিক রাষ্ট্রের সাথে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সাথে যোগাযোগের একমাত্র পথ। যদি ন্যাটো রাশিয়ার সাথে কোনো সামরিক সংঘাতে জড়ায়, তাহলে রাশিয়ান বাহিনী বেলারুশ থেকে এই করিডোর দিয়ে এবং একই সাথে কালিনিনগ্রাদ থেকে একযোগে 3টি বাল্টিক ইউরোপীয় দেশকে আক্রমণ করবে এবং ন্যাটোর বাকি দেশগুলো থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে ফেলবে। কিন্তু প্রশ্ন হল, ইউরোপের শত শত কিলোমিটার গভীরে থাকা এই ছোট্ট অংশটি কিভাবে রাশিয়ার হলো? আসলে শহরটি রাশিয়ান হওয়ার আগে প্রায় 684 বছর ধরে মূলত জার্মান ছিল এবং কনিক্সবার্গ বা পূর্ব প্রুশিয়া নামে পরিচিত ছিল। শহরটি 1300 শতকের মাঝামাঝি টিউটনিক নাইটদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং কয়েক শতাব্দী ধরে প্রুশিয়ার রাজধানী ছিল। পরে 1701 সালে প্রুশিয়ার রাজধানী বার্লিনে স্থানান্তরিত হয়। রাশিয়ানরা 1758 সালে কনিক্সবার্গ দখল করে, কিন্তু দখলের 4 বছর পর তারা এটি প্রুশিয়াকে ফেরত দেয় এবং পরবর্তী 183 বছর ধরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিন পর্যন্ত এটি একটি প্রধান জার্মান শহর ছিল। 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত রেড আর্মি কনিক্সবার্গের সীমানায় পৌঁছে। এই সময় এ শহরের স্থানীয় জার্মানরা পশ্চিম দিকে পালিয়ে যায়। উপর্যুপুরি ব্রিটিশ ও সোভিয়েত বাহিনীর আর্টিলারি শেলিংয়ে জায়গাটি ধ্বংসস্তূপে পরিণত হয়। 1945 সালের এপ্রিলে সোভিয়েতরা কনিক্সবার্গ সম্পূর্ণরূপে দখল করে নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের পর মিত্রবাহিনী প্রুশিয়াকে পোল্যান্ড ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ভাগ করে নেয়। বলশেভিক রেভুলিউশনের নেতা মিখাইল কালিনিনের নাম অনুসারে কনিক্সবার্গের নাম পরিবর্তন করে কালিনিনগ্রাদ রাখেন জোসেফ স্টালিন। বৃহত্তর সোভিয়েত ইউনিয়নের অনেকগুলো প্রজাতন্ত্র ছিল।
স্তালিন কালিনিনগ্রাদকে রাশিয়ান সোভিয়েত প্রজাতন্ত্রের একটি অংশ বানান, যার ফলে কালিনিনগ্রাদ বেলারুশিয়ান, লিথুনিয়ান এবং লাটভিয়ান সোভিয়েত প্রজাতন্ত্র দ্বারা রাশিয়ান সোভিয়েত প্রজাতন্ত্র থেকে বিভক্ত ছিল। কিন্তু যেহেতু প্রজাতন্ত্রগুলো একই দেশের অংশ ছিল, তাই সেই সময় এটি খুব একটা জটিল বিষয় ছিল না। স্তালিন বেশ কিছু সম্ভাব্য কারণে কালিনিনগ্রাদকে রাশিয়ার অংশ বানান। তার মধ্যে একটি হল স্তালিন বেলারুশিয়ান, লিথুনিয়ান বা লাটভিয়ান নেতৃত্বকে পুরোপুরি বিশ্বাস করতেন না, কারণ এই অঞ্চলগুলোকে বল প্রয়োগ করে সোভিয়েত ইউনিয়নের অংশ বানানো হয়েছিল। আর ভৌগোলিক কারণে কালিনিনগ্রাদ এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে স্তালিন কোনোভাবেই এই অঞ্চলটিকে হাতছাড়া করতে চাননি। কোল্ড ওয়ারের সময়টাতে সোভিয়েতরা কালিনিনগ্রাদকে একটি শক্তিশালী সোভিয়েত নৌঘাঁটিতে পরিণত করে এবং শহরটিকে সোভিয়েত মডেল শহরে পুনর্নির্মিত করা হয়। 1990 সালে কোল্ড ওয়ার শেষ হওয়ার সময় পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একত্রিত হয় এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। কিন্তু কালিনিনগ্রাদ নবগঠিত রাশিয়ান ফেডারেশনের একটি অংশ হয়ে থেকে যায়, যেটি রাশিয়ার মূল ভূখণ্ড থেকে শত শত কিলোমিটার দূরে বিচ্ছিন্ন অবস্থায় ছিল। এই বিচ্ছিন্নতা কাটিয়ে তোলার জন্য রাশিয়ানরা কালিনিনগ্রাদকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে রূপান্তরিত করে। কালিনিনগ্রাদ মূলত সমুদ্র প্রভাবিত স্যাঁতস্যাঁতে শীতল আবহাওয়ার অঞ্চল, তাই এখানে শীতকাল ও গ্রীষ্মকাল অর্থাৎ জুলাই এবং জানুয়ারির তাপমাত্রার মধ্যে বিস্তর পার্থক্য লক্ষ্য করা যায়। গ্রীষ্মে তাপমাত্রা 35 ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে আর শীতকালে -15 ডিগ্রি পর্যন্ত পৌঁছায়। কালিনিনগ্রাদের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে শহরটির রাশিয়ান নির্মাণশৈলী পুরো অঞ্চলটিকে নান্দনিক দর্শনীয় স্থান করে তুলেছে। শহরটির প্রাণকেন্দ্রে পার্ক, বিস্তৃত পথ, প্রাক্তন কোনিগসবার্গ দুর্গ, কোনিগসবার্গ ক্যাথেড্রাল ছাড়াও প্রাচীন জার্মান যুগের অনেক ভবন সংরক্ষিত আছে। কালিনিনগ্রাদের প্রাচীনতম বিল্ডিং হল জুডিডেন চার্চ, যা 1288 সালের আগে নির্মিত। এছাড়াও শহরের গেটগুলি দেখার মতো সুন্দর। এই গেটগুলির মধ্যে উল্লেখযোগ্য হল স্যাক হাইম গেট, কিংস গেট, রস গার্ডেন গেট, অ্যাটাক গেট, রেলওয়ে গেট, ব্র্যান্ডেনবার্গ গেট এবং ফ্রিডল্যান্ড গেট। কালিনিনগ্রাদ রাশিয়ার অন্যতম একটি সবুজ শহর, যেখানে অনেকগুলো পার্ক, গাছ ও লন আছে। দ্য ইউথ রিক্রিয়েশন পার্ক হল শহরের অন্যতম জনপ্রিয় পার্ক। ইমানুয়েল কান্ট ইউনিভার্সিটির সামনে ইমানুয়েল কান্টের এবং কমিউনিস্ট নেতা মিখাইল কালিনিনের ভাস্কর্য দুটি নান্দনিক সৌন্দর্যের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে প্রাকৃতিক সৌন্দর্যের চাইতেও কালিনিনগ্রাদের ভৌগোলিক অবস্থান জায়গাটিকে বিশ্ববাসীর আগ্রহের কেন্দ্রে নিয়ে এসেছে।